10 জুলাই দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা বা কোরবানির ঈদ। এ উপলক্ষে সারা দেশে বসছে 4,407টি কোরবানির পশুর হাট। সাম্প্রতিককালে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পশুর হাট ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার, দিয়েছে 16টি নির্দেশনা। সেগুলো কি কি চলুন জেনে নেই। এক, হাট বসানোর জন্য পর্যাপ্ত খোলা জায়গা নির্বাচন করতে হবে, কোনো অবস্থায় বদ্ধ জায়গায় হাট বসানো যাবে না। দুই, ইজারাদারদের হাট বসানোর আগে মহামারী প্রতিরোধী সামগ্রী যেমন মাস্ক, সাবান, জীবাণুমুক্তকরণ সামগ্রী ইত্যাদি সংগ্রহ করতে হবে। পরিষ্কার পানি সরবরাহ ও হাত ধোয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে তরল সাবান, সাধারণ সাবানের ব্যবস্থা রাখতে হবে। নিরাপদ বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তিন, কোরবানির হাটের সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারী ও হাট কমিটির সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হাট কমিটির সবার ব্যক্তিগত সুরক্ষা জোরদার করা এবং মাস্ক ব্যবহার করা নিশ্চিত করতে হবে। চার, হাটের সঙ্গে জড়িত কর্মীদের স্বাস্থ্যবিধির নির্দেশনা দিতে হবে। জনস্বাস্থ্যের বিষয়গুলো যেমন মাস্কের সঠিক ব্যবহার, হাঁচি কাশির শিষ্টাচার, শারীরিক দূরত্ব, হাত ধোয়া, জীবাণুমুক্তকরণ বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্যবিধিসমূহ সার্বক্ষণিক মাইকে প্রচার করতে হবে। পাঁচ, মাস্ক ছাড়া কোনো ক্রেতা বিক্রেতা হাটের ভেতরে প্রবেশ করতে পারবেন না। হাট কর্তৃপক্ষ চাইলে বিনামূল্যে মাস্ক সরবরাহ করতে পারেন বা এর মূল্য নির্ধারণ করে দিতে পারেন। ছয়, প্রতিটি হাটে সিটি কর্পোরেশনের ডিজিটাল পর্দায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি প্রচার করতে হবে। সাত, কোরবানির হাটে প্রবেশের জন্য নির্দিষ্ট গেট করতে হবে। আট, পর্যাপ্ত পানি ব্লিচিং পাউডার দিয়ে বর্জ্য দ্রুত পরিষ্কার করতে হবে, কোথাও জলাবদ্ধতা তৈরি করা যাবে না। নয়, প্রতিটি হাটে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের এক বা একাধিক ভ্রাম্যমাণ স্বেচ্ছাসেবী মেডিকেল টিম গঠন করে সেবা দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। মেডিকেল টিমের কাছে শরীরের তাপমাত্রা মাপার জন্য ডিজিটাল থার্মোমিটার রাখা যেতে পারে, যাতে প্রয়োজনে হাটে আসা সন্দেহজনক করোনা আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করা যায়। এছাড়া তাৎক্ষণিকভাবে রোগীকে আলাদা করে রাখার জন্য প্রতিটি হাটে একটি করে আইসোলেশন ইউনিট রাখা যেতে পারে। দশ, একটি পশুর থেকে আরেকটি পশু এমনভাবে রাখতে হবে যেন ক্রেতারা কমপক্ষে 3 ফুট বা 2 হাত দূরত্ব বজায় রেখে পশু কিনতে পারেন। এগারো, ভিড় এড়াতে মূল্য পরিশোধ ও হাসিল আদায় কাউন্টারের সংখ্যা বাড়াতে হবে। ১২, মূল্য পরিশোধের সময় সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ানোর সময় যেন কম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। লাইনে 3 ফুট বা কমপক্ষে 2 হাত দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে। প্রয়োজনে রেখা টেনে বা গোল চিহ্ন দিতে হবে। ১৩, সব পশু একত্রে হাটে প্রবেশ না করিয়ে হাটের ধারণ ক্ষমতা অনুযায়ী পশু প্রবেশ করাতে হবে। ১৪, হাটের ধারণ ক্ষমতা অনুযায়ী নিরাপদ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করা সম্ভব এমন সংখ্যক ক্রেতাকে হাটে প্রবেশের সুযোগ দিতে হবে। অবশিষ্ট ক্রেতারা হাটের বাইরে নিরাপদ দূরত্ব বজায় রেখে অপেক্ষা করবে। একটি পশু কেনার জন্য এক বা দুজনের বেশি ক্রেতা হাটে প্রবেশ করবেন না। ১৫, অনলাইনে পশু কেনাবেচার জন্য জনগণকে উৎসাহিত করা যেতে পারে। ১৬, স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে সব কাজ নিশ্চিত করতে হবে।